নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনাদের কাছে বানানো থাকলেই কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবেন একদম বিনামূল্যে তাছাড়া বন্ধুরা এই কার্ডটি থাকলেই গরিব ও খেটোকা মানুষদের বিভিন্ন রকমের আর্থিক সাহায্য সুবিধাও দেওয়া হচ্ছে তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন আর এই এক হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সবার জন্যই সুখবর আজ থেকে শ্রম কার্ডে এক হাজার টাকা করে ঢুকছে তো এই টাকাটা পেতে হলে কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী শর্ত পালন করতে হবে আর এই এক হাজার টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এই এক হাজার টাকার সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন তো এখানে দেখুন বলা হয়েছে যে কেন্দ্র সরকার সারা দেশ জুড়ে দরিদ্র ও অভাবের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু এই ধরনের অনেক প্রকল্প বর্তমানে চালাচ্ছে যার মাধ্যমে রাজ্যে বসবাসকারীদের আর্থিক সাহায্য দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে ইশ্রম পোর্টালের মাধ্যমে সমস্ত গরিব ও খেটাকা মানুষদের প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া হবে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে কেন্দ্র সরকার প্রায় দুই কোটি গরিব ও খেটকা মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা স্থানান্তর করেছেন যারা একবারও টাকা পাননি তাদেরকে তাদেরকেই এই এক হাজার টাকা দেওয়া হচ্ছে আর এখনও পর্যন্ত বাইশ কোটিরও বেশি মানুষ ইস্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন এই বাইশ কোটি মানুষদের অ্যাকাউন্টে এই এক হাজার টাকা একবারে পাঠানো সম্ভব নয় তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই এক হাজার টাকা ধাপে ধাপে সমস্ত মানুষদের অ্যাকাউন্টে পাঠানো হবে তো নিচে দেখুন সবার শেষে আরও বলা হয়েছে যে ইশ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দিয়েছিলেন সেই নম্বরে কিন্তু এই এক হাজার টাকা দেওয়া হবে আর বিভিন্ন সম্বন্ধমাত্র থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষই কিন্তু এই এক টাকা পেয়ে গেছেন এবার পশ্চিমবঙ্গের মানুষদেরও এই এক হাজার টাকা করে পাঠানো হবে আর যারা গরিব ও খেটকা মানুষ অর্থাৎ যাদের মাসে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আয় তারাই কিন্তু এই এক টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন